আজ আমি বেগুন আর আলু দিয়ে ভোলা মাছ রান্না করব। আগে মাছগুলো আমি কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসব। মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি বেগুন আর আলুগুলো কেটে নেব। বেগুন আর আলুগুলো ধুয়ে নেব। বেগুন আর আলু ধুয়ে নিয়েছি, এবার আমি মশলাগুলো বেটে নেব। জিরা, এবার লঙ্কাগুলো বেটে নেব। 4 পিস শুকনো লঙ্কা নিয়েছি আর 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি রান্না বসাবো নেব। তেল দেব, তেল গরম হতে থাকুক, আমি তাতে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিই। লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে। দেখি তেল গরম হয়েছে কিনা, তো তেলও গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তেল দেব, অল্প করে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো মাখিয়ে ভেজে নেব। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন গুলো নামিয়ে নেবে। বেগুন গুলো কিন্তু খুব ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আলুগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বেগুন আর আলু ভেজে রাখা তেল আছে, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। অল্প একটু 5 ফোড়ন দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেটে রাখা জিরা দিয়ে দেব, আদা দিয়ে দেব আর বেটে রাখা লঙ্কা গুলো দিয়ে দেব। মশলার মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব। মশলার মধ্যে
পরিমাণ মতো লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। ছয় সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 7 মিনিট হয়ে গেছে, দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা। ও তো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেবো। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখি ওই তো হয়ে গেছে। বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। ভালো হয়েছে।